আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি বিকাশ অ্যাপসের অ্যাড মানি নিয়ে। যারা মাস্টার কার্ড ইউজ করেন বা মাস্টার কার্ডের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা আনতে চাচ্ছিলেন, অর্থাৎ বিকাশে অ্যাড মানি করতে চাচ্ছিলেন, তারা কীভাবে এই কাজটি করবেন সেই বিষয়টি আমাদের আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। যারা বিষয়ে জানতে চাচ্ছিলেন কাইন্ডলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ছোট্ট একটি বিষয়ে খুব সহজেই এবং সিম্পলি দেখাবো, তো সম্পূর্ণ প্রসেসিংটা আমরা মোবাইল স্ক্রিনে দেখবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তবে যারা এখনও বিকাশ অ্যাপসটি খুলতে পারেননি বা খুলতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন কীভাবে বিকাশ অ্যাপ রেজিস্ট্রেশন করতে হয় 2024 সালে এসে, তাদের জন্য আমাদের অলরেডি ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে কীভাবে বিকাশ অ্যাপস খুলতে হয়। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়াও বিকাশ অ্যাপ এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ সহ ভিসা কার্ড, মাস্টার কার্ড সহ বিভিন্ন রকম ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলেই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তার জন্য হচ্ছে প্রথমেই আমাদের বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে নিতে হবে। তো আমি বিকাশ অ্যাপসটিতে অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর এখানে বিকাশ অ্যাপসের এই ড্যাশবোর্ডে আপনি এখানে অ্যাড মানি এই অপশনটি পেয়ে যাবেন। তো অ্যাড মানি অপশনে যাবেন, এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ। তো ব্যাঙ্ক টু বিকাশ মানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশে অ্যাড মানি করবেন, আর কার্ড টু বিকাশ মানে হচ্ছে যে কোনো কার্ড থেকে বিকাশে অ্যাড মানি করবেন। তো আমরা যেহেতু মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করবো, তাই কার্ড টু বিকাশ এই অপশনটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে এখানে তিনটা কার্ড দেখাবে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড। ভিসা কার্ড থেকে কীভাবে অ্যাড মানি করবেন এই বিষয় নিয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে আমাদের চ্যানেলে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যেহেতু আমরা মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করবো, তাই মাস্টার কার্ডটা সিলেক্ট করে নেব। দেন হচ্ছে আপনার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, অর্থাৎ আপনি বিকাশ যেই অ্যাকাউন্ট নাম্বারে অ্যাড মানি করছেন সেই অ্যাকাউন্ট নাম্বার। আপনি চাইলে এখানে মাই অ্যাকাউন্ট করতে পারেন অথবা আদার অ্যাকাউন্ট করতে পারেন। আদার অ্যাকাউন্ট করলে সেখানে সেক্ষেত্রে আপনার কোন অ্যাকাউন্টে আপনি অ্যাড মানি করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বার এই উপরে এখানে দিতে হবে। আমার নিজের নাম্বারে সেহেতু আমি মাই অ্যাকাউন্ট এটাই সিলেক্ট করে রাখছি। দেন হচ্ছে ইন্টার অ্যামাউন্ট, আপনি যেই টাকাটি অ্যাড মানি করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউতে প্রেস করলাম, একটু লোডিং হবে। এরপরে আমাদের এরকম একটি পেজে নিয়ে আসা হবে, সেটা হচ্ছে মাস্টার কার্ড থেকে অ্যাড মানির ডিটেলস দিতে হবে এখানে। তো প্রথমে হচ্ছে এখানে কার্ড নাম্বার দিতে হবে আপনাকে। তো এখানে আপনার মাস্টার কার্ডের যে কার্ড নাম্বারটা আছে, চার ডিজিট করে 16 ডিজিটের একটি কার্ড নাম্বার থাকবে, সেই কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। কার্ড হোল্ডার নেম, অর্থাৎ হচ্ছে আপনার কার্ডের উপরে আপনার যে নামটা প্রিন্ট করা আছে, আপনার নামের উপর যে কার্ডটা আছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন। এক্সপায়ারি ডেটটা কার্ডের উপরেই থাকবে, এই সবগুলো ইনফরমেশন কার্ডের উপরেই লেখা থাকবে। তো আপনাকে ফিজিক্যালি কার্ডটা আপনার হাতে থাকতে হবে অ্যাড মানি করার সময় অবশ্যই। তো এখানে এক্সপায়ার ডেট দিবেন, এখানে মান্থ, এটা ওয়াইতে হচ্ছে ইয়ার অর্থাৎ বছর, আর এখানে সিভিভি কোড যেটা কার্ডের উল্টা পাশে থাকে, আপনি যে পাশে কার্ডের নাম এবং এক্সপায়ারি ডেট বা কার্ড নাম্বার পেয়ে যাবেন তার ঠিক উল্টা পাশে কার্ডের পিছনে দেখবেন সিভিভি নামে তিনটি কোড লেখা আছে। অনেক সময় মাস্টার কার্ডে এটা 4 ডিজিট হয়ে থাকে, তো 3 ডিজিট বা 4 ডিজিট যেটাই হোক সেই কোডটা এখানে দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ দিলে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করে নিলে আপনার অ্যাড মানি কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেসিং। তো ভিউয়ার্স, দেখে নিলেন কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে মাস্টার কার্ড থেকে অ্যাড মানি করবেন। তোমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল, যদি কোনো বিষয়ে বুঝতে কষ্ট হয়, কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই করে আপনার প্রবলেমটি সলভ করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের ভিডিও সম্বন্ধে, বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।